সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজ আমি চলে এসেছি নাটোর জেলার সিংনা থানার শেরকুল গ্রামে আজকে আলোচনা করব একজন প্রান্তিক ছোটো খামারি দুনিয়ার কম বয়সী তার তোতাপুরি ছাগল এবং ক্রস ছাগলের খামার সম্পর্কে তো বিশেষ আকর্ষণীয় হতে যাচ্ছে যে খামাইটা আসলে অনেক কম বয়সী উনি স্কুলে লেখাপড়া করে পাশাপাশি তার পারিবারিক সহযোগিতায় আজকে খামারটি গড়ে তুলতে পারছে এবং উন্নত দাতের এবং ক্রসবীজ ছাগল দিয়ে আপনারা নতুন খামার করতে চাচ্ছেন ওনার কাছ থেকে মোটামুটি আপনাদের অনেক কিছু শেখার আছে তো কোথাও না চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা বলবো কি অবস্থা তুমি কেমন আছো বলো ভালো আছো না তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে আর তুমি ক্লাস এইটে পড়াশোনার ফাঁকা ফাঁকি যে ছাগলের প্রতি যত্ন করো তোমার পড়াশোনার কোনো সমস্যা হয় না সমস্যা হয় না না তোমার বাড়ি থেকে সাপোর্ট আছে নাকি কি আচ্ছা তোমার ছাগল সম্পর্কে আজকে আলোচনা করব এবং আমার দর্শকদের জানানোর চেষ্টা করব যে তুমি আসলে কি কি জাতের ছাগল পালন করো তোমার এইটা কি তোতাপুরি এটা হানেস পাশের না আচ্ছা এই তোতাপুরি বাচ্চা তো এই তুমি কি প্রেগনেন্ট কিনছিলে না এটাকে বাসায় প্রেগনেন্ট করেছিলে বাসায় প্রেগনেন্ট কত বছর ধরে পারো তুমি এটা এক বছর না আচ্ছা এটা বর্তমানে প্রেগনেন্ট কতদিনে প্রেগনেন্ট আছে কয় মাসের চার মাসের আর মোটামুটি এক মাস সময় আছে বাচ্চা হয় নাকি আচ্ছা ধন্যবাদ এটা কিনছিলে কত তোমার কি খেয়াল আছে কোনো কিংবা পঁচাত্তর হাজার পঁচাত্তর দিয়ে কিনছিলে বাচ্চা পাইছো করবা তুমি এটাকে থেকে প্রথম বাচ্চা আচ্ছা আচ্ছা শরীর স্বাস্থ্য বেশ ভালো দেখানোর চেষ্টা করি সুফের দর্শকণ দেখুন এটি আসলে পঁচাত্তর হাজার টাকা একটি সাগি এটাকে ট্রিটমেন্ট করানো হচ্ছিলো কিছুটা এখন সে প্রেগনেন্ট তো যদি দুটা বাচ্চা আসে তো বাচ্চা তো সর্বনিম্ন আপনার আশি হাজার টাকা হবে তো আশা করা যায় এটা থেকে এক মাসের মধ্যে বাচ্চা চলে আসবে ওলানটাও বেশ নামছে দেখুন আচ্ছা বলবো তোমার ওই দুটা কি যে বাঘ কালার এটাকে বাঘাতোতা বলে আচ্ছা ধরো ওটাকে সামনে নিয়ে এসো এটা তোমার কদিন কি না এক বছর এটা কি হিটে আসছিল এটা আসে নাই প্রেগনেন্ট নাই না আচ্ছা দেখানোর চেষ্টা করি কাছ থেকে এটাকে বাঘাতোতা বলে এটার মুখটাও দেখাবো কালারটা বাঘাতোতা মুখটা বেলচা তোতা মুখটা বেশ ভালো শারীরিক গঠনটা বেশ ভালো আচ্ছা হবো তোমাকে বলি যে তুমি এগুলো কি খায় আসলে উন্নত ছাগলগুলো কী খায় পোয়ালু পোয়াল আর ভুসি আচ্ছা আমাদের আঞ্চলিক ভাষাতে পোয়াল বলে দর্শক মণ্ডলী ওটা আসলে আওর ধানের গাছ অনেকে আওর সম্পর্কে জানেন ভুসি কাঠলে পাতা তুমি কি ক দিনে কয়বার দাও কাঠলে পাতা একবার না আর দুই দুইবেলা খাওয়ার আওয়ার এবং ভুসি ঠিক আছে ধন্যবাদ তোমাকে ওইটা দেখি তোমার এটা মনে হয় তোমাদের নতুন কিনা আমাকে দাদা বললো যে এই দুইটা নতুন কিনা এটা কত থেকে কিনছ পঁয়তাল্লিশ দুটা এক লাখ পঁয়তাল্লিশ না আচ্ছা সুবিধার সময় দেখানোর চেষ্টা করি ওটাকে কাছ থেকে দেখাবো এখন এটাকে দেখাচ্ছি এটাকে প্রেগনেন্ট নাকি কত মাসে প্রেগনেন্ট এটা মানে এক মাসে প্রেগনেন্ট অবস্থা কিনছিলে দুইটা এক লাখ কত বললে পঁয়তাল্লিশ না এটা ইন্ডিয়ান সাগর এদের কান কাটা আছে না কান কাটা নাই না দেখাচ্ছি মুখটা ধরো তো দর্শক যে মুখটা দেখুন কাছ থেকে এটাকে বেলচাত বলে বডি কালার এবং শাড়ি গঠন বেশ ভালো এক মাসের প্রেগনেন্ট এক মাসের ক্ষেত্রে অবশ্যই ওই প্রেগনেন্টটা দেওয়া হয় না যদিও তারপরেও দুইটা নেওয়া বেশ ভরপুর প্রেগনেন্ট দুইটা মিলে কিনা হয়েছে তো ঠিক আছে ধন্যবাদ তোমাকে ওই পাশে যাও ওটাকে দেখি এটা ফুল প্রেগনেন্ট কত মাসে প্রেগনেন্ট এটা চার মাস চার মাসে প্রেগনেন্ট হিসাবে কিনছিলেন নাকি এটা ইন্ডিয়া থেকে সরাসরি আসা এটা কান কাটা আছে এটার মুখের সামনে যে এটা লোমটা অনেক বড় গায়ে কালারটা বেশ ভালো এটাকে বাচ্চাপা বলে একটু ওলানটা দেখানোর চেষ্টা করি ওলানটাও বেশ ভালো নামছে চার মাসে প্রেগনেন্ট তো আর হয়তো এক মাস পাঁচ ছ দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে একটু এর পাশে দেখি শাড়ির গঠনটা বেশ ভালো ইন্ডিয়ান ছাগল তো এটা মানে গোসল করেনি না আচ্ছা না হলেও শরীরটা বেশ পরিষ্কার আছে দেখুন এর গায়ের লোমটাও বেশ পেছনের দিকে অনেক বড় কান কাটা আছে এটা ইন্ডিয়ান দুটা মিলেই কেনা হয়েছিলো না একসঙ্গে কেনা কদিন তোমার পনেরো দিন পনেরো বিশ দিন হবে তো ঠিক আছে ধন্যবাদ তোমাকে এটা দেখি এটার গায়ে যে মেহেদি দেওয়া নাকি এগুলো আচ্ছা আচ্ছা সমস্যা নেই তুমি একটু জোরে বলো যেন দর্শক শুনতে পায়। যে তোমার কাছ থেকে কী শুনতে চাচ্ছি আমি দর্শক দর্শক মনে দেখুন এটা আসলে তোতাপুরি এটা হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটা এটা গায়ের কালারটা বেশি একটু ভিন্ন সামনে চকলেট কালার পেছন দিকে সাদা আর এই ছাগলগুলো অপূর্ব বেশ যত্ন সহকারে পালন করে তো সেই কারণে এদের গায়ে ছোটো ছোটো বাচ্চা আছে এরা মেহেদি দিয়েছে দেখতে ভালো লাগার কারণে আপনারা হরিণ মনে করে ভুল করেন না আচ্ছা এটা তোমার বাসায় কতদিন মানে ধরে আছে এটা তিন মাস আচ্ছা তিন মাস হলে তোমার কিনা নাকি কদিন কিনছিলে তোমার খেয়াল আছে পঞ্চান্ন দিয়ে না আচ্ছা ছোটো মানুষ তো দেখাশোনা করে তো টাকা পয়সা হিসাব দেওয়া আসলে উনি খুব একটা ভালো জানে না উনি যাক সমস্যা নাই দেখাশোনা যেহেতু উনিই করে তো সেহেতু ওনাকে আমি ক্যামেরাতে নিয়েছি যে যারা নবীন খামারি ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষার অবশ্যই আসে আচ্ছা এই যে তুমি যে ট্রিটমেন্ট কী কীভাবে করো ছাগলের অসুখ হলে কি তুমি বুঝতে পারো বুঝতে পারো না আচ্ছা ছাগল যখন হিটে আসে হিট তো বুঝো মানে ডাকে সেটা বুঝতে পারো না ছাগল কেমন করে হিটে আসে লেস নোড়ায় না লেস কি ভালোভাবে নোড়ায় কাঁচা মাল হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমার মাধ্যমে দর্শকরা জানার চেষ্টা করলাম আসো এটা দেখি এটাও বেশ একটু বড়ো সড়ো সাইজের সাগি। আচ্ছা বাচ্চা সমস্যা নেই বেশ উশৃঙ্খল এটা এটা পেগনেন্ট না পেগেন নাই ও আচ্ছা ওই যে দুইটা বাচ্চা ছিল ওইটা ছিল না আচ্ছা আচ্ছা সেই বাচ্চাটা বিক্রি হয়েছে তো কাছে থেকে দেখানোর চেষ্টা করি এর বডি কালারটা এবং ওইটার বডি কালার মোটামুটি সমান পাশাপাশি তবে এটা বডি ওয়েটটা বেশি হবে লাইভ ওয়েট এবং শাড়ি গঠনটা বেশ সুন্দর এটা টোটালি একটা বেল চাচুটা এবার কাছ থেকে দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা তোমার বাসা কতদিন ধরে আছে এক বছর এক বছর হবে হ্যাঁ এক বছরে বাচ্চা বাচ্চা একবার আচ্ছা এটা কি হিটে আসছিলো আসে নেই না আচ্ছা বাচ্চা বিক্রি করার পরিস হিটে আসে নেই হয়তোবা হিটে অল্প সময়ের মধ্যে চলে আসবে তবে সুবিধার সম্বন্ধে একটা কথা জানে আপনাদেরকে এটা আসলে কিন্তু প্রান্তিক খামারি এখান থেকে আসলে চাকর ক্রয় বিক্রয় সেটা মূল বিষয় না তবে বাচ্চা যদি উৎপাদন হয় তো সেক্ষেত্রে ক্রয় বিক্রয় হতে পারে যদি আপনারা বিরক্ত করবেন না ফোন টোন দিয়ে পরবর্তীতে সাগর বা বাচ্চা বিক্রি সম্পর্কে তথ্য থাকে অবশ্যই আমি জানিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা বলবো ওই বাচ্চাটা কি কোন জাতের বাচ্চা ওটাকে দেখি ক্রসা কাছ যাওয়ার চেষ্টা করি ক্রস বাচ্চা এটা কি খাসি বাচ্চা আচ্ছা মোটামুটি পাঠার মতো গায়ের রঙ এটার আচ্ছা এটা হরিয়ানার ক্রস একটি বাচ্চা দুটাই ক্রস বাচ্চা বয়স্ক এদের আড়াই মাস আড়াই মাস না আড়াই মাসে বেশ বড় হয়েছে এটা হচ্ছে খাসি বাচ্চা আর ওটা পাঠি বাচ্চা হ্যাঁ বেশ উশৃঙ্খল আচ্ছা ঠিক আছে আসো এই পাশে আসো এই টুন্ডুনে আসো তুমি সামনে আসো আচ্ছা দর্শক বনলে এটা হচ্ছে দেশি এবং হরিয়ানার সঙ্গে ক্রস একটি শাকি এটা মোবাইলে কিছু খাওয়া নেই তো কি হবে তুই এটা ধরতে হবে এটা হরিয়ানা একটা ক্রস শাকি দেশির সঙ্গে ক্রস ব্ল্যাক বেঙ্গল সেটার সঙ্গে কারণ আপনারা জানেন যে হরিয়ানা কানগুলো বেশ মোড়ানো থাকে এবং শিঙ্গুলো বেশ পেঁচানো থাকে অনেকেই কমেন্টস করেন যে আসলেই আপনি ইনফরমেশন সঠিক নয় তো সঠিক জানতে চাইলে তো অবশ্যই জানতে হবে আপনাদেরকে এটা হচ্ছে হরিয়ানা ক্রস দেশের সঙ্গে এটা প্রেগনেন্ট না অপূর্ব কতদিনের প্রেগনেন্ট এটা দুই মাসের আচ্ছা এ এটাকে মানে কী পাঠাতে দেখানো হয়েছিল হরিয়ানা হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট না আচ্ছা হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে এখানে দেখানো হয়েছিল পেটটাও বেশ নিচে নামছে আশা করা যায় ভালো পার্সেন্টেজ বাচ্চা বাহির হবে আচ্ছা করবো এই পাশে আসুন এটা দেখে তোমার এটা কী জাত যার সম্পর্কে জানো তুমি এটা যাও না না আচ্ছা হ্যাঁ এটা একটা ক্রস শাগি এটাও বেশ উশৃঙ্খল তো কাছ থেকে দেখাই আসবে দশমিক দেখুন এটা আসলে আপনার কোন জাত মনে করছেন জানি না এটা হচ্ছে যমুনা পাড়ি এবং হরিয়ানার সঙ্গে ক্রস একটি শাগি কারণের লেনটা বেশ একটা বড়ো না কারণ হরিয়ানা হরিয়ানা এবং যমুনা পাড়ি ক্রস এটা প্রেগনেন্ট না কদিনের বেশি পেটটা বেশ নামা চার মাস আশা করা যায় যে এটা থেকেও এক মাসের মধ্যে বাচ্চা পাওয়া যাবে আচ্ছা যদি বাচ্চা বাইর হয় তো সেক্ষেত্রে বাচ্চাগুলোকে তুমি সেল করবে সেল করবে না ঠিক আছে সমস্যা নেই যোগাযোগ হবে পরবর্তীতে আর তোমার সংগ্রহ কি আছে দেখি দ্বিতীয় দর্শক বলে এটার বাচ্চা হচ্ছে এই দুইটা যেটা দেখালাম আপনাদেরকে এটা খাসি বাচ্চা আর একটা পাঠি বাচ্চা তাই না বলব আচ্ছা এটা হচ্ছে যমুনা পাড়ি এটি ক্রস পাঠি আচ্ছা এটা কি পরে হেঁটে আসছিলো মানে আছে আচ্ছা বাচ্চা হওয়া পরে বাচ্চা যদিও বড় এটাকে পাঠা দেখানো হয়েছে এটাকে কী দিয়ে ইয়ে করেছে হিট করে তোতাপুরি না আচ্ছা আশা করা যায় তোতাপুরি ক্রস একটি বাচ্চা বাহির হবে এটা যমুনা পাড়ি এবং হরিয়ানার একটা ক্রস সাগি এই খাসি বাচ্চাটা বেশ উশৃঙ্খল আসো মবল খাও বাচ্চা দেখানোর চেষ্টা করি দশমণ্ডলী আমরা এই পাশটাতে যাবো এখানে এটা হচ্ছে যমুনা পাড়ি ক্রস দেশি এবং যমুনা পাড়ি ক্রস এটা বেশ উশৃঙ্খল এর পেটটা অনেক বড় এটা মনে হয় প্রেগনেন্ট বেশি দিন না চার মাসে না এক মাসের মধ্যে এটা বাচ্চাদের পাওয়া যাবে আশা করা যায় ও ঢিসো দেয় দেখি আচ্ছা তুমি দেখাশোনা করো তারপরে তোমার প্রতি মায়া নাকি আচ্ছা অপূর্ব আচ্ছা এটা যাচ্ছা মধ্যে তুমি জানো ক্রস জাতীয় হ্যাঁ এটা হচ্ছে যমুনা এবং দেশি ক্রস বুঝলে যেহেতু বাচ্চা হওয়ার সময় আসছে তো সেখানে একটু উৎসৃঙ্খল হয়েছে এটা কতদিন তোমার বাসা আছে জি তিন মাস থেকে বাসা আছে না আচ্ছা আচ্ছা তিন মাসে বাসা আসার পর প্রেগনেন্ট আসলে কিনা ও আচ্ছা ঠিক আছে তো অপূর্ব সামনে আসো এবং তোমার যে অনুপ্রেরণা জায়গায় ওনাদের সঙ্গে একটু আলোচনা করবো আসো দর্শক ইনি হচ্ছেন আসলে কাকা আপনার সঙ্গে ওনার পরিচয়টা কি ছেলে আচ্ছা আপনি এই ছাগল দেখাশোনা ওনাকে দেখ করান আপনিও করেন নাকি তো অপূর্বই হচ্ছে আসলে মেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর মুখটা শুনছি ও ছাগল সম্পর্কে বেশ যত্ন করে যে কাকা নতুন যারা খামার করতে চায় তো তাদের ক্ষেত্রে আপনার কিছু মতামত আছে কি যেহেতু বাসা বাড়িতে আপনি একটা খামার আপনি শুরু করেছিলেন কটা দিয়ে দুটো দিয়ে দুটা দিয়ে আজকে আপনি মোট কয়টা অপূর্ব

পড়াশোনার কোনো সমস্যা হয় না তো নাকি আচ্ছা তুমি যে এই ছাগলগুলো পালন করো তোমাকে কতটুকু সময় ব্যয় করতে হয় সারাদিনে ঘন্টা ঘন্টা সকাল বিকাল আর এই দুপুরে যে স্কুলে থাকো সেই সময় খাওয়ার কি কাকা আপনি দিয়ে থাকেন বিকালে আচ্ছা তো সেক্ষেত্রে ছাগলের শারীরিক উন্নতি কোনো সমস্যা হয় না শুধুমাত্র জল খাওয়া দেওয়া হয় নাকি তো ঠিক আছে অপূর্ব ধন্যবাদ যে এবং কাকা পাশাপাশি আপনাকেও যে আপনাদের দেখে আসলে যারা প্রান্তিক খামারি বাসা বাড়িতে ছাগল পালন করতে চায় লাভজনক একটি বিজনেস আশা করা যায় যে ছাড়িগুলো কিনেই বেশি লাভবান হওয়া যায় তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ